হেই গাইস, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা নিউজ দিব যে নিউজটা শোনার পর আপনাদের ভালো মন খারাপ হয়ে যেতে পারে, আবার খারাপ মনও ভালোও হইতে পারে। বিষয়টা শুনতে একটু উইয়ার্ড লাগতেছে, কিন্তু এটাই সত্যি। তো যাই হোক, আমরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে সরাসরি ভিডিওর মেইন টপিকে চলে যাব। তো আপনারা যদি দেখেন, ক্লাশ অফ ক্লান্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিছুক্ষণ আগে একটা পোস্ট করা হয় ব্যালেন্সের পরিবর্তন নিয়ে, মানে আপকামিং আপডেটে আমাদের গেমের মধ্যে কী কী পরিবর্তন আসতে যাচ্ছে। আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে একটা চ্যাট আপনারা দেখতে পাবেন, অ্যান্ড সেখানে ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে কিন্তু একটা আর্টিকেল লেখা হয়েছিল। তো এই আর্টিকেলটাই আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি, এর মধ্যেই সকল ঝামেলার মূল। তো এখানে যদি আপনারা পজ করে ভালো করে পড়ে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসল ঘটনা কি হয়েছে। আর আমি এটাকে বাংলাতে এক্সপ্লেইন করতেছি, তো আপনারা একটু মন দিয়ে শুনবেন। তো কাহিনী হয়েছে ঠিক এরকম, ক্লাশ অফ ক্লান্স আমাদের গেম থেকে সব দেশের ফ্ল্যাগ, মানে যেই ন্যাশনাল ফ্ল্যাগগুলো রয়েছে সবগুলো রিমুভ করতে যাচ্ছে নেক্সট আপডেটে। তো আমার মনে হয় এটা অনেক বেশি শকিং নিউজ আমাদের আমাদের জন্য না, কারণ আমাদের বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশের ফ্ল্যাগ কিন্তু গেমের মধ্যে ছিল না। তো সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু শকিং নিউজ না, কিন্তু এই নিউজ অনেকের জন্য খুশির, আবার অনেকের জন্য দুঃখের। মানে আপনি তো বুঝতেছেনই যে গেম থেকে ফ্ল্যাগ রিমুভ করা হচ্ছে, এর মানে পরবর্তীতে আর কোনো ফ্ল্যাগ, কোনো দেশের ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের গেমের মধ্যে অ্যাড হবে না। তো সেই কারণে দুঃখ লেগেই থাকে, কিন্তু আমাদের তো ফ্ল্যাগ ছিলই না, তো সেক্ষেত্রে রিমুভ হোক বা না হোক আমাদের তো কিছু যায় আসে না। তো এটা এই কথা বিবেচনা করে কিন্তু অনেকেই খুশি হবেন। তো যাই হোক, আমরা এই বিষয় নিয়ে একটু পরে আলোচনা করব, কিন্তু আমরা এখন কথা বলবো যে কেন ফ্ল্যাগগুলো রিমুভ করা হচ্ছে। আপনারা যদি এখানে ভালো করে এই জিনিসটা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন তাদের ফ্ল্যাগ রিমুভের মেইন যে কারণ সেটা হচ্ছে তারা গেমের সঙ্গে রিয়েল লাইফের কোনো মিল রাখতে চাচ্ছে না। আমার মনে হচ্ছে এ নিয়ে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে, সে কারণে তারা রিমুভ করতে বাধ্য হচ্ছে। এ নিয়ে কিন্তু এর আগেও মানে ফ্ল্যাগ নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, মানে অতীতে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এখনও কিছু একটা হচ্ছে, সে কারণে তারা রিমুভ করতে যাচ্ছে। কিন্তু তারা এখানে বলতেছে যে তারা রিয়াল লাইফের সঙ্গে কোনো প্রকার মিল রাখতে চায় না, মানে গেমের ইউনিভার্স অ্যান্ড আপনাদের হচ্ছে রিয়াল লাইফ ইউনিভার্স সেটা একদমই পুরো সেপারেট রাখতে চায়। তো যাই হোক, এটাই ছিল মানে তাদের বলা কারণ, কিন্তু আমার তো অন্য কারণ মনে হচ্ছে। যাই হোক, এখানে ফ্ল্যাগ রিমুভ করা আমি মনে করি অনেক খারাপ ডিসিশন ছিল, যেমনটা আপনার হচ্ছে গ্লোবাল চ্যাট রিমুভ করে তারা করেছিল। তো যাই হোক, আমাদের ফ্ল্যাগ তো আগে থেকেই ছিল না, সেজন্য মানে অনেক দুঃখ লাগতেছিল, কারণ আমাদের ভবিষ্যতে আর কোনো ফ্ল্যাগ আমাদের গেমে অ্যাড হচ্ছে না। কিন্তু রিমুভ হচ্ছে, সেদিক দিয়ে একটু খুশি লাগতেছে। খুশি লাগতেছে এই কারণে, কারণ অন্যান্য দেশের মানুষরা আমাদের নিয়ে হাসাহাসি করতো কারণ আমাদের ফ্ল্যাগ গেমের মধ্যে ছিল না। কিন্তু সেই দিক দিয়ে ভালোই হয়েছে, এখন কিন্তু আর তারা হাসাহাসি করার কোনো সুযোগ পাবে না। আমাদেরও ফ্ল্যাগ নাই, তাদেরও ফ্ল্যাগ নাই, এখন কিন্তু ইকুয়াল ইকুয়াল খেলা হবে। তো যাই হোক, সেই দিক দিয়ে ভেবে আমার অনেক বেশি খুশি লাগতেছে, কিন্তু আরেক দিক দিয়ে ভেবে অনেক খারাপ লাগতেছে যে আমাদের গেমের মধ্যে বাংলাদেশ কেন আর অন্যান্য কোনো দেশের ফ্ল্যাগ কিন্তু অ্যাড হতে যাচ্ছে না। ক্লাশ অফ ক্লান্সের ড্যারিয়ান, যিনি কমিউনিটি ম্যানেজার, তিনি কিন্তু একটা পোস্ট করেছিলেন ফ্ল্যাগ সম্পর্কে। সেখানে কিন্তু তার স্টেটমেন্টে অনেকেই বুঝতে পেরেছিলেন যে ফ্ল্যাগ হয়তো আমাদের গেমের মধ্যে অ্যাড হতে যাচ্ছে, কিন্তু আমি বিষয়টা বুঝতে পেরেছিলাম যে তারা তার বিপরীতে কিছু একটা করতে যাচ্ছে। অনেকেই আমাকে কমেন্ট বক্সে বলতেছিলেন যে ভাই, ফ্ল্যাগ নিয়ে একটা ভিডিও বানান, বাংলাদেশের ফ্ল্যাগ নাকি আসতে যাচ্ছে। আমি এটা না বানানোর মেন কারণ এটাই ছিল যে তারা হয়তো বিপরীত কিছু চিন্তা করতেছে, আমি সেটা আগে থেকেই বুঝতে পারছি, অ্যান্ড সে বিষয়ে কোনো ভিডিও বানায় নাই। অ্যান্ড আমার ধারণাই সত্যি ছিল, ক্লাশ অফ ক্লান্স সত্যি সত্যি গেম থেকে ফ্ল্যাগ রিমুভ করতে যাচ্ছে আমাদের নেক্সট আপডেট থেকে। আপনার কোনো দেশেরই ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু আমাদের গেমে খুঁজে পাবেন না। তারা এখানে বলছে যে ফ্ল্যাগ আপনারা পারচেজ করছেন সেগুলো তারা রিফান্ড নিয়ে নেবে, মানে ফ্ল্যাগ নামে কোনো জিনিসই থাকবে না। কিন্তু এখানে 500 জেমস দিয়ে একটা পাইরেট ফ্ল্যাগ কিন্তু আমরা পারচেজ করেছি অনেকেই, তো আমার মনে হয় এটা থাকতে পারে, যেহেতু এটা কোনো দেশের ন্যাশনাল ফ্ল্যাগকেই রিপ্রেজেন্ট করে না, তো অবশ্যই এটা থাকতে পারে। তো এ বিষয়ে আপনাদের কী মতামত? সুপারসেল গ্লোবাল চ্যাট রিমুভ করে যে ভুলটা করেছিল, ফ্ল্যাগ রিমুভ করে সেই ভুলটা করতে যাচ্ছে কিনা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এখানে মনে হচ্ছে সুপারসেল আসলে এটা ভুল কাজ করলো। তো যাই হোক, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সবার কমেন্টই পড়ে দেখব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যারা মজা পাইছেন তারা হাসতে থাকেন, যারা দুঃখ পাইছেন তারা কাঁদতে থাকেন। কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, ক্লাশ অন।